আসসালামু আলাইকুম, বিডিএইচআরএম এক্সেল টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একাধিক সেলে থাকা একাধিক টেক্সটকে জয়েন্ট করানো যায়। এই কাজটির জন্য আমরা কনকেটিনেটি ফাংশন ব্যবহার করব। সেই জন্য আমরা প্রথমে এই সমান চিহ্ন দিয়ে কিবোর্ড থেকে টাইপ করব CON, দেন আমরা প্রথমেই কনকেটিনেটি পেয়ে যাব। কিবোর্ড থেকে আমরা ট্যাব প্রেস করব, দেন আমরা ফার্স্ট টেক্সট যে সেলে আছে সেই সেলের উপর ক্লিক করব, তারপর আমরা কমা টাইপ করব, দেন আমরা সেকেন্ড টেক্সট যে সেলে আছে সেই সেলের উপর ক্লিক করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। আপনি দেখুন সাবিনা তালুকদার অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেম জয়েন্ট হয়ে গেছে। বাট প্রবলেম হচ্ছে সাবিনা এবং তালুকদারের মাঝে কোনো স্পেস নেই, এজন্য আমরা কনকাটিনাটিকে একটু ডিফারেন্ট ভাবে ইউজ করব। আসুন দেখে নেই, সমান চিহ্ন দিয়ে CON, দেন আমরা ট্যাব প্রেস করলাম সাবিনা, দেন আমরা কমা দিলাম, দেন আমরা ইনভার্টেড কমার ভেতর একটি স্পেস দিব, দিয়ে দিলাম, দেন আমরা আবার কমা দিলাম এবং সেকেন্ড টেক্সটটি যেই সেলে আছে সেই সেলের উপর আমরা ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। ডি কলামে আমরা ফর্মুলাগুলো দেখিয়ে দিয়েছি, যেহেতু আমরা C2 ফর্মুলা ইউজ করেছি সেহেতু আমরা এই সেলের উপর ক্লিক করে ড্র্যাগ করব। দেখুন আমরা সবগুলো ফার্স্ট নেম এবং লাস্ট নেম জয়েন করে ফেলেছি। সো এভাবে আমরা মিলিয়ন মিলিয়ন টেক্সট জয়েন করতে পারবো। এই কাজটি আমরা এন্ড ইউজ করে করতে পারি। আমরা আসুন একবার দেখে নেই, সমান চিহ্ন দিয়ে ফার্স্ট সেলের উপর ক্লিক করব, দেন আমরা এন্ড টাইপ করব। যেহেতু আমরা একটি স্পেস ব্যবহার করব সেহেতু ইনভার্টেড কমার ভিতর আমরা একটি স্পেস দিব, দেন আমরা আবার এন্ড ব্যবহার করব, এন্ড ব্যবহার করে আমরা সেকেন্ড সেলের উপর ক্লিক করব, এন্টার দিব। এই যে দেখুন সাবিনা এবং তালুকদার জয়েন্ট হয়ে গিয়েছে। আমরা ফর্মুলাটিকে নিচের দিকে ড্র্যাগ করলে সবগুলো ডেটার উপর আমরা এই ফর্মুলাটি অ্যাপ্লাই করতে পারবো। আশা করি আমরা শিখে ফেললাম কিভাবে একাধিক টেক্সট জয়েন করতে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান, আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। ঠিক সেই সাথে বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান।